ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে আটক করা হয়েছে। আজ ভোরে কানাডা থেকে দেশে ফেরার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে ডিবি পুলিশ হেফাজতে নেওয়া হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, সুনির্দিষ্ট বিষয়ে মনসুরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে, সেজন্য তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও ডাকসুর ভিপি সুলতান মনসুর 2018 সালে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্য ফ্রন্টের হয়ে ধানের শীষ প্রতীকে মৌলভীবাজার 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এখন আমার খুব ক্ষুধা লাগছে, আমি খাবো। কি কি রান্না করছো? আসো দেখো। তুই ভালো রান্না করছো, আমি তো মাঝে মাঝে চিন্তা করি আমি রান্না কেন করি, তোমারই করা উচিত। হার্ড ওয়ার্ক করার লাগবে। আমি এই চাকরি করবো না, ছেড়ে দিচ্ছি। আমি প্রেগনেন্ট, একজনের উপার্জন দিয়ে কি এই ঢাকার শহরে একটা ফ্যামিলি চলে? মাহি, তুমি এখানে? পরিচয় করে দিই, উনি আমার বস। অনেক ভালো করেছি। ওর পেটে যে বাচ্চা বড় হচ্ছে ও তোমার না। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওকে খুন করো।